তৃতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট সিটকাপটি চ্যাম্পিয়ন কন্ধমাল জেলা ফিরিঙ্গিয়া ব্লক নুয়াপদার পঞ্চায়েত বনবাসী উচ্চ বিদ্যালয় খেল পড়িয়া ঠারি তৃতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট উদযাপিত হয়েছে। এতে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে কামাখ্যা প্রসাদ নায়ক উপস্থিত থাকা বেড়ে সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়ে নুয়াপদার গ্রাম পঞ্চায়েত সরপঞ্চ ভবানী শঙ্কর কহর, জেলা বিজেপি যুব নেতা রঘুপতি কহর, ভারতীয় মজদুর সংঘ কন্ধমাল জেলা সাধারণ সম্পাদক প্রসাদ কুমার কম্প, বুদ্ধিজীবী সুশান্ত কুমার বেহরা, মা শ্যামাকালী যুবক পরিষদর সভাপতি যজ্ঞ কহর, ক্রীড়া সম্পাদক সংগ্রাম ইউথ ক্লব ডিমিরিগুড়া দিবাকর দিগাল, আদর্শ শিক্ষক অনুপ কুমার বেহরা, ওয়ার্ড মেম্বর বিদ্যাধর কহর থিলে। এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলেন মা শ্যামাকালী যুবক পরিষদ। এই খেলাকে ছয় দিন ধরে আয়োজন হয়েছিল বেড়ে কালি দিন চারিটা সময়ের ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ফুটবল খেলক বিশ্বনাথ কহর, সদানন্দ কহর, সীতারাম কহর, সরোজ মল্লিক বহুত সুন্দর ভাবে খেলক পরিচালনা করে খেলার ষোল টিম ভাগ নেবে ছড়ি আয়োজন করে আজ ফাইনাল দিনের বহুত সুন্দর ভাবে খেল প্রদর্শন করে মহাবীর এফসি বিলুপদর সহিত সিটকাপটি মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। শেষে মহাবীর এফসি বিলুপদর পরাস্ত করে 2-0 গোলে সিটকাপটি বিজয়ী হয়েছিল। শেষে বিজেতা ও উপবিজেতা অতিথি মানক দ্বারা ট্রফি সহ পুরস্কার প্রদান করা যাইছিল। এই ফুটবল খেল প্রদর্শন দেখিবা নিমন্তে অনেক দূরদূরান্তর খেলপ্রেমী মানে উপস্থিত থিলে। মা শ্যামাকালী যুব পরিষদ আনুকূল্যের তৃতীয় বার্ষিক খেল অনুষ্ঠিত হয়ে যাই। আজ তার উদযাপনী দিবস উদযাপনী দিবসের খেলুচান সিটকা পটকি সহ মহাবীর এফসি বহুত খুশি লাগুচি উৎসাহিত করছি মা শ্যামাকালী যুব পরিষদ আসোসিয়েসন কু সে প্রতিবর্ষ এভাবে আয়োজন করতু এবং অঞ্চলের যুবক খেলাড়ি মানুষ উৎসাহিত করতু আশেষ বিশেষ ধন্যবাদ দেবি মা শ্যামাকালী যুব পরিষদ কু তাঁর উত্তরোত্তর কামনা করছি। মু কামাখ্যা প্রসাদ নায়ক এবর্ষর প্রথম সভাপতি ভাবে দায়িত্ব তুলে থাকার নিজকে ধন্য মনে করছি। এই পড়িয়ার যে আমার 16টি টিম কু নিয়ে যে খেল প্রদর্শন করা যাই আজ তার উদযাপন দিবস আজ আমার 2টা টিম ফাইনাল খেলুচান সিটকাপটি আ মহাবীর ক্লব নুয়াপদর বিলুপদর বহুত বহুত সুন্দর ভাবে খেল হচ্ছে আজ আমাকে গেস্ট করে আমি তাকে ধন্যবাদ অর্পণ করছি।